আমরা একটু আগে দেখলাম হচ্ছে একক চিরের জন্য অববর্তন মানে ডিফ্রেকশন ফর ওয়ান স্লিট যেখানে একটা স্লিট ছিল এখন আমরা ডিফ্রেকশন দেখবো বা অববর্তন দেখবো অনেকগুলো স্লিটের জন্য মানে অনেকগুলো চিরের জন্য তো আমরা এরকম অনেকগুলো চির বা স্লিট কীভাবে তৈরি করতে পারি তার জন্য আমরা হচ্ছে একটা গ্লাস নিব মানে একটা কাচ এবং সেই কাচের মধ্যে আমরা দাগ কাটবো তো দাগ কাটলে কী হবে যেসব জায়গায় আমরা দাগ কাটবো ওই সব জায়গা দিয়ে লাইট পাস করতে পারবে না আর যেসব জায়গায় দাগ পড়বে না মানুষ স্বচ্ছ বা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ওইসব জায়গা দিয়ে লাইট পাস করতে পারবে তো ঠিক এরকম আর কি একটা কাজ নিবো সেখানে আমরা দাগ কাটবো তো খেয়াল করে দেখো এখানে মাঝখানে মাঝখানে কিছু হোয়াইট স্পেস আছে ওই জায়গাগুলো দিয়ে কী করতে পারবে লাইট পাস করতে পারবে আর যে কালো জায়গাগুলো সেখান দিয়ে লাইট পাস করতে পারবে না এখন কথা হচ্ছে আমরা এটাকে হাত দিয়ে তৈরি করব না এটা আমরা হাত দিয়ে তৈরি করব না এটা বলা আছে তোমাদের বইতে যে এক সেন্টিমিটার জায়গায় দেখো এক সেন্টিমিটার কিন্তু অনেক ছোট একটা জায়গা তো এক সেন্টিমিটার জায়গায় দশ হাজার দাগ কাটা হয় তার মানে হিউজ পরিমাণ ছোটো একটা জায়গায় দশ হাজার দাগ কাটা হয় তো যেটার জন্য কী লাগবে অবশ্যই মেশিন লাগবে তাই না তো এই আমরা দাগ কাটলাম এই দাগগুলোকে বলা হয় হচ্ছে রেখা বা স্ট্রেট লাইন আর দুইটা রেখার মাঝখানে যে স্পেসটা সেটাকে বলা হয় চির বা স্লিট এখন আমরা ধরে নিলাম যে চিরের প্রস্থ কি ধরলাম চিরের প্রস্থকে আমি ধরলাম হচ্ছে এ আর একটা রেখা মানে হচ্ছে একটা দাগের প্রস্তু হচ্ছে সেটাকে ধরলাম হচ্ছে বি চিরের প্রস্থ হচ্ছে এ আর রেখার প্রস্থ আমি কী ধরলাম রেখার প্রস্থ হচ্ছে বি এখন এখানে আমরা ডি নামে একটা রাশি বা একটা কোয়ান্টিটি ধরবো সেটা হচ্ছে ডি ইকোয়াল টু এ প্লাস বি মানে একটা চির একটা চির বা স্লিট এবং হচ্ছে একটা রেখার যে প্রস্তুত দুটাকে প্লাস করে যেটা হয় সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডি এই ডিটা হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক গ্রেটিং ধ্রুবক বা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট গ্রেটিং ধ্রুবক বা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট ওকে এখন আমি এখান থেকে লিখতে পারি যে ডি প্রস্থে কি লিখব ডি প্রস্থে রেখার সংখ্যা কয়টি একটি তাই না কারণ হচ্ছে আমরা ডি ধরলাম কি আসলে একটা রেখা এবং একটা চিরের যে মানে জাস্ট এই যে এতটুকু বলতে পারো এই যে এতটুকু এতটুকু অংশ মানে একটা রেখা এবং একটা চির এ দুটা অংশ নিয়ে যতটুকু প্রস্থ সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডি তো ডি ধরে কয়টা কি থাকবে কয়টা চির থাকবে বা রেখা থাকবে একটা থাকবে তো আমি লিখলাম হচ্ছে ডি প্রস্থে রেখার সময় কয়টা একটা তো যদি ডি প্রস্থে রেখার সঙ্গে একটা থাকে তাহলে আমি লিখব অতএব একক প্রস্থে রেখার সংখ্যা হবে কত ওয়ান বাই ডি একক প্রস্থে রেখার সংখ্যা হবে কত ওয়ান বাই ডি এটাকে আমরা বলছি হচ্ছে এই যে ওয়ান বাই ডি এটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে এন দিয়ে সো আমার এখানে ডি এর জায়গায় বসাব হচ্ছে আমি এ প্লাস বি সো এ নিকলটু কত আমার এ প্লাস বি ফলে এন হচ্ছে আমার এই যে আমরা এন বের করলাম এনিক টু এ প্লাস বি এটা কী হবে আসলে এন হবে প্রতি একক দুয়ের মানে পার ইউনিট লেনথে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা মানে স্লিটের সংখ্যা তাই না তো এখান থেকে খুব ইজি ম্যাথ আসে মানে এম সিকিউর ম্যাথ আসতে পারে যে তোমাকে এ আর বি দিয়ে বলতে পারে গ্রেডিং যুবক বের করো প্লাস করে দিলে হয়ে গেল বা হচ্ছে বলতে পারে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বের করো মানে হচ্ছে এন বের করতে বলতে পারে তো যে সি করবা ওয়ান বাই এ প্লাস বি করবা আচ্ছা এবার আমরা এই ডায়াগ্রামটায় যাই যেখানে আমরা কি করছি অনেকগুলো চিরের জন্য অববর্তন বা হচ্ছে ডিপ্রেশন করছি তো এখানে খেয়াল করে দেখো এই যে আমার এ এই যে এই অংশটা এটা হচ্ছে একটা স্লিট বা হচ্ছে একটা চির এই জায়গাটা দেখো ফাঁকা মানে এখান দিয়ে লাইট পাস করতে পারবে আবার দেখো এই যে এই অংশটুকু এটার কত বা ব্রেথ হচ্ছে বি তো এই জায়গা দিয়ে কিন্তু লাইট পাস করতে পারবে না সো এটা হচ্ছে একটা রেখা তো এই যে বিসি এই অংশটা এটা হচ্ছে একটা রেখা এটা হচ্ছে একটা স্লিট বা চির আবার এই যে এই অংশটা এটা হচ্ছে একটা স্লিট বা হচ্ছে একটা চির মানে একটা চির বা স্লিট একটা রেখা আবার হচ্ছে একটা চির বা স্লিট তারপরে আবার কি হবে তারপরে আবার রেখা আবার স্লিট এরকম হবে আর কি ওকে তো যেটা হচ্ছে স্লিটের প্রস্ত বা হচ্ছে আমাদের চিরের প্রস্ত আমরা এ ধরলাম আর একটা রেখা কি ধরলাম বি তো এখান দিয়ে লাইট পাস হচ্ছে তো খেয়াল করে দেখো আমরা ডিফ্রেকশন বা অবর্তন কি জানি অববর্তন বা ডিফ্রেকশনের ডেফিনেশন হচ্ছে আলো যখন পাস করে কোনো জায়গা দিয়ে কোনো কিছু ধার বিষে যখন সে যায় তখন আলোটা কী হয়ে যায় বেঁকে যায় তো আমরা জানি যে এখান দিয়ে আলো যাবে এ যাচ্ছে এখান দিয়ে আলো তাই না এই চিড় দিয়ে আলো যাবে এই চিড় দিয়ে আলো যাবে তারা সবাই এক হচ্ছে মিলিত হয়ে ও বিন্দুতে একটা উজ্জ্বল আলো তৈরি করবে তাই না কিন্তু শুধু দেখা যাবে যে ও বিন্দুতে শুধু উজ্জ্বল আলো তৈরি হবে না তার আশেপাশে কী হয়ে যাবে আশেপাশে আলোটা ছড়িয়ে যাবে মানে উপরের দিকেও ছড়াবে নিচের দিকেও কী হবে নিচের দিকেও ছড়াবে মানে সব দিকেই ছড়াবে তো আমরা যেটা করলাম একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে একক চিরের জন্য মানে একটা স্লিটের জন্য আলোর অবর্তন তাই না আমরা উপরের দিকে একটা আলোর কষে নিয়েছিলাম নিয়ে সেটা লেন্স দিয়ে আমরা কি করেছিলাম লেন্স দিয়ে প্রতিসরণ করে বা রিফ্রেশন করে আমরা অন্য একটা পয়েন্টের জন্য ডিফ্রেশন বের করেছিলাম তাই না তো এখানে তাই করেছি আমরা আলো সব দিকেই ছড়াবে উপর দিকে যেমন যাচ্ছে নিচের দিকেও আসবে এদিকেও আসবে সব দিকেই যাবে সব দিকেও অল্প অল্প করে ছড়াবে আর কি তো আমরা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে এই যে দেখো এখানে আসার পর আলো উপর দিকে থেটা অ্যাঙ্গেলে চলে যায় এমন কিছু আলো আমরা নিলাম আর কি আবারও বলছি আলো কিন্তু সব দিকেই ছড়াবে কিন্তু আমরা আসলে আমাদের এক্সপেরিমেন্টের জন্য আলো থেটা কোনো বেঁকে যায় এমন কিছু আলো আমরা নিলাম এখানে তো এই যে আমার এই আলো মানে এ ই আর হচ্ছে বি এফ এই দুটি আলো আমার এই যে এই স্লিট দিয়ে আসে তো তারা যখন ঘেসে আসে মানে একদম কর্নারে চলে আসে তখন তার উপর দিকে থেটা কোনো বেঁকে যায় এই চিট দিয়েও যারা যায় এই দুটো আলোক রশ্মি তারা যখন এই একদম ধার ঘেসে যায় তখন তারা এই থেটা কোণে বেঁকে যায় সি জি আর হচ্ছে ডি এইচ ওকে তো এই যে থিটাকোনে বাঁগানো আলোক রসি আমরা কি করলাম এদেরকে একটা উত্তর লেন্স একটা কনপ্লেক্স লেন্স দিয়ে প্রতিশোধিত করে পি বিন্দুতে মিলালাম এখন পি বিন্দুতে আমরা কি উজ্জ্বল আলো পাব নাকি অন্ধকার পাবো সেটা ডিপেন্ড করবো শর্তের উপর ওই যে তোমাদের একটা শর্ত ছিল যে এস এন থিটে এন ল্যামডা এস এন থিটা কি আমাদের এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ওই শর্তের উপর ডিপেন্ড করব তো আমরা একটু এটা একটু পরে দেখবো আর কি তো এখানে পি বিন্দুতে তারা মিলিত হলো ওকে পি বিন্দু তারা মিলিত হলো এখন আমরা যেটা করব পথ পার্থক্য বের করব। মানা হচ্ছে পাথ ডিফারেন্স বের করবো তার জন্য কি করতে হবে আমাকে এই যে এইখান থেকে একটা লম্ব আঁকতে হবে করে দেখো পি বিন্দুতে এ থেকে পি বিন্দু ডিস্টেন্স ডি থেকে পি ডিস্টেন্স কিন্তু সমান হবে না তাই না সমান না আবার এ থেকে পি এর ডিসটেন্স আবার সি থেকে পি এর ডিস্টেন্স কি হবে না অবশ্যই সমান হবে না একটা প্যাথ ডিফারেন্স থাকবে তো আমরা এখন সেই প্যাচ ডিফারেন্সটা আঁকবো তাহলে কী হবে খেয়াল করে দেখো যদি আমি প্যাথ ডিফারেন্স আঁকি আমি এখান থেকে একটা লম্বো বা হচ্ছে পারপেন্ডিকুলার আঁকি তো আমি হচ্ছে একটা লম্বো বা পারপেন্ডিকুলার রাখলাম এখন ধরো এটা হচ্ছে এম বিন্দুতে ইন্টারসেপ্ট করে আর এখানে হচ্ছে এন বিন্দুতে ইন্টারসেপ্ট করে এখন খেয়াল করে দেখো যদি আমি এখানে একটা দাগ কাটি এখানে জাস্ট ছোট একটা দাগ কাটি এরকম তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে সেটা ক্লিয়ার এখন এখানে প্যাথ ডিফারেন্স কত প্যাথ ডিফারেন্স হবে এই ডি যদি আমি এপি। আমি আবারও বলছি যদি আমি এপি আর হচ্ছে ডি পি কী করি এই দুটো কম্পেয়ার করি তাহলে পাঁচ ডিফারেন্স হবে ডি এম তাই না মানে এপি আর ডি এর পাঁচ ডিফারেন্স হচ্ছে কত ডিএম আবার হচ্ছে এপি আর হচ্ছে এর পাঁচ ডিফারেন্স কত এতটুকু সিএন তাই না আচ্ছা তো আমরা এখন যেটা নিয়ে কাজ করব। আমরা এখন একটা একটা চিট মানে হচ্ছে একটা স্লিট আর হচ্ছে কী নিয়ে কাজ করব একটা রেখা মানে এ প্লাস বি নিয়ে কাজ করব। তার মানে এই যে এ থেকে সি নিয়ে কাজ করব আর কি মানে এত নিয়ে কাজ করব। আমি যদি এ ডি নিয়ে কাজ করি খেয়াল করে দেখো আমি যদি আ ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল এ ডি এম নিয়ে কাজ করি ট্রায়াঙ্গেল এ এ ডি এডিএম মানে কত এ ডি এম তাহলে একটা চিট মানে একটা স্লিট একটা রেখা আবার কি আরেকটা স্লিট চলে আসে মানে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে এই জন্য আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। আমরা ট্রাইঙ্গেল নিব হচ্ছে এ সি এন এসিএন এ সি এন এতটুকু তো এতটুকু যদি নেই আমি তাহলে খেয়াল করে দেখো এই যে আমার এসি এই এসিটা হচ্ছে আমার কি এ প্লাস বি তাই না এখন এখানে আমরা সায়েন থেটা অ্যাপ্লাই করব তো আমি যদি এখানে সাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে তো খেয়াল করে দেখো কী আছে সায়েন থিটা এটা হচ্ছে থেটা লম্ব বাই অতিবুজ মানে আমাদের সিএন বাই হচ্ছে এবি তাই না সিএন বাই হচ্ছে আমাদের এবি এখন খেয়াল করে দেখো এই যে সিএন যেটা বলছিলাম আমি এই যে আমাদের সিএন এটাই হচ্ছে আমার পথ পার্থক্য বা হচ্ছে পাথ ডিফারেন্স যদি আমরা এপি আর হচ্ছে সিপি কম্পেয়ার করি তাই না এতটুকু হচ্ছে পাথ ডিফারেন্স আচ্ছা আমরা এটা আগেও দেখেছি চা যেটা দেখেছি মানে ইন্টারফারেন্সে দেখেছি আর হচ্ছে এর আগে একক চিরের জন্য অবর্তন সেখানেও দেখেছি একটা পার্টি পারপেন্ডিকুলার রাখলে যেটা হয় বাকি যতটুকু থাকে এতটুকু এতটুকু হচ্ছে পাথ ডিফারেন্স এ পি আমি আবারও বলি এ পি আর হচ্ছে এন এন থেকে যদি শুরু করি এনপি কিন্তু সমান এ আর এনপি হচ্ছে আমার কি সমান তাহলে এতটুকু বাকি থাকে এটি হচ্ছে পাঁচ ডিফারেন্স মানে এপি আর হচ্ছে সিপি এর মধ্যে পাঁচ ডিফারেন্স হচ্ছে আমার সিএন তো এখান থেকে সিএন কত আসবে খেয়াল করে দেখো সিএন আসবো হচ্ছে সিএন আসবো হচ্ছে এ বি সায়েন থিটা তাই না অতএব সিএন মানে পাঁচ ডিফারেন্স হবে হচ্ছে এ প্লাস বি থিটা তাই না সো আমি লিখতে পারি সিএন ইকোয়াল টু হচ্ছে আমার ডি থিটা কারণ কি কারণ হচ্ছে এই যে আমাদের এ প্লাস বি এটা মানে আসলে কি ডি তাই না সো আমরা সিএন বা পাঁচ ডিফারেন্স সিএন বা কি পাঁচ ডিফারেন্স এটা আমাদের সো আমি লিখি এখানে যে এটা আমাদের পথ পার্থক্য পথ পার্থক্য বা হচ্ছে পাঁচ ডিফারেন্স সিএন ইকোয়াল টু হচ্ছে আমাদের কত ডি সাইন থিটা এখন আমরা শর্ত লিখবো শর্ত বা হচ্ছে কন্ডিশন কিসের কন্ডিশন আমরা কি এখানে উজ্জ্বল আলো পাবো নাকি হচ্ছে অন্ধকার পর্যায়ে পাবো সেটার জন্য এখন একটা অববর্তন বা হচ্ছে ডিফ্রেকশনে উজ্জ্বল আলোকে আমরা কি বলি চরম তাই না আর হচ্ছে অনজ্জ্বলকে বলে কি অবম এখন একক চিরের জন্য আমরা কি দেখেছি এক একক চিরের জন্য আমরা দেখেছি যখন ডি সাইন থেটেকল্টু কী হয় যখন ডি সাইন থেটেকল্টু ল্যাম এন ল্যামটা হয় তখন আমরা অনুজ্জ্বল আলো পাই মানে অবম পাই আর যখন ডিসেন থেকে ইকল টু এন প্লাস ওয়ান বাই টু হয় তখন আমরা চরম পাই মানে হচ্ছে উজ্জ্বল আলো পাই এখন যখন আমরা অনেকগুলো কী করবো মানে হচ্ছে অববর্তন গ্রেডিং নিয়ে কাজ করব। তখন কিন্তু কন্ডিশন উল্টা হবে তো আমি আগেই বলেছি তোমাদের জন্য অববর্তন বা হচ্ছে ডিফ্লেকশনের জন্য তোমাদের কোনো প্রুফ নেই মানে জাস্ট তোমাদের এখানে কন্ডিশনগুলো দেওয়া তো প্রুফ আমি চাইলে দেখাতে পারি কিন্তু কথা হচ্ছে তোমাদের এটা সিলেবাসে নাই কোনো বইতেই নাই তো আমি এখন লিখবো হচ্ছে চরম বা হচ্ছে যেখানে আমরা কি পাবো যেখানে আমরা উজ্জ্বল আলো পাবো তার জন্য কন্ডিশন হচ্ছে এই যে পথ পার্থক্য সাইন থেটা ডি সাইন থিয়েটা হবে হচ্ছে এন ল্যামডা আর হচ্ছে অবম অবম মানে যেখানে আমরা কি পাবো অন্ধকার আলো পাবো মানে হচ্ছে ডার্ক সিচুয়েশন হবে সেটা হচ্ছে কত আমাদের ডি সাইন থিয়েটা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু তো একটু আগে যখন আমরা একক চিল জন্য অববর্তন করলাম মানে হচ্ছে ডিফ্রেকশন ফর ওয়ান স্লিট সেখানে কিন্তু এই কন্ডিশনটা উল্টা ছিল তো এখন যে কন্ডিশনটা পেলাম সেটা কিন্তু আবার কি ব্যাথেচার বা হচ্ছে আমাদের ইন্টারফেরেন্সের মতো চলে আসছে তাই না মানে হচ্ছে যেখানে আমরা উজ্জ্বল আলো পাবো সেটা হচ্ছে ডিসেনথেটিক্যালু এন ল্যামডা আর অনুজ্জ্বলের জন্য ডিসেনথেটিক্যালু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু তো যখন তোমরা ম্যাথ করবো বা খেয়াল করবো এটা কি আসলে অবর্তন গ্রেটিং নাকি হচ্ছে জাস্ট একটা স্লিট যদি একটা স্লিটের জন্য হয় তাহলে কিন্তু আমার এই যে প্রথম কন্ডিশনটা এই কন্ডিশনটা হবে কিন্তু আমার কার জন্য যদি একটা স্লিপের জন্য কাজ করি আমরা একটা স্লিপ বা হচ্ছে একটা চির তার জন্য এই কন্ডিশনটা হবে হচ্ছে আমার অবমের জন্য এটা হবে অবম এটা হবে চরম আর যদি আমরা গ্রেটিং নিয়ে কাজ করি তখন আমার এটা হবে চরম আর এটা হবে অবম ক্লিয়ার আচ্ছা তো এই ছিল আমাদের অববর্তন গ্রেটিং তো আমাদের ব্যথাচার শেষ অবর্তন শেষ আমাদের ম্যাথমেটিক্যাল টপিক যেগুলো ছিল সব বিশেষ এরপরে যা বলছে আমরা আলো সমাবর্তন বা পোলারাইজেশন তোমাদের জন্য নতুন তোমাদের জন্য একদম নতুন একটা টপিক এটা এবং এখানে কোনো ম্যাথ নেই আসলে জাস্ট কিছু থিউরি আছে একদম লাস্টে ছোটো একটা ফর্মুলা আছে